আন্দোলনে আওয়ামী লীগ সরকার আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মহিলা দলের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সেলিমা রহমান বলেন, আতঙ্কগ্রস্ত লোক দেশের ক্ষমতায় আর থাকতে পারবে না, শান্তিপূর্ণ আন্দোলনে এগিয়ে যাবে বিএনপি। তিনি আরও বলেন, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগ সরকার, ঐক্যবদ্ধ হয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান সেলিমা রহমান। তার মধ্যে 8,000 লোকই হলো বিএনপি। এই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, আর সেই কারণে আজকে তারা আতঙ্কিত হয়ে ফ্যাসিস্ট সরকার